আসসালামু আলাইকুম বিহারিস, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। নতুন টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন টিউটোরিয়ালে আমরা যে একটি ওয়েবসাইট শেয়ার করবো, যেখান থেকে আপনারা আনলিমিটেড বিটিসি সহ অন্যান্য যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলো আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। টিউটোরিয়াল শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আনলিমিটেড সকল আপডেট গুলো সবার আগে পেতে পারেন। তো গাইস, ওয়েবসাইটের লিংক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন ওয়েবসাইটটিতে। তো ওয়েবসাইটটি চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের ওয়েবসাইটটি, এখানে লেখতে লেখা রয়েছে উই রানিং ইউর সাকসেস। ঠিক আছে, আপনার সফল থাকে তারা রান করছে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন বিদেশি দাম, ইন্ডিয়ানের দাম এবং ডিফারেন্ট ক্যাশের দাম, এছাড়াও এখানে কোম্পানির অন্যান্য ডিটেলস গুলো রয়েছে। ঠিক আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। এবং হাই সিকিউরিটি সিকিউরিটি লেভেল এবং ফাস্ট সাপোর্ট, গ্লোবাল পারচেজ, ইজি টু ইনভেস্ট। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট প্যাকেজ গুলো রয়েছে, এখানে 2% দিবে আপনাকে, এবং দেখতে পাচ্ছেন এটা 11 দিনের জন্য, এবং এখানে 2.4% এটা 11 দিনের জন্য, এবং এটা দেখতে পাচ্ছেন 3% এটা 11 দিনের জন্য, এবং এটাও এটা হলো 35 দিনের জন্য 2.1%। ঠিক আছে, আর এটা যেটা 2% সেটা মিনিমাম ইনভেস্টমেন্ট $20, এটা যেটা 2.4% সেটা হলো যে আপনার দেখতে পাচ্ছেন $300 মিনিমাম, যেটা 3% সেটা $3,000, এবং যেটা 35 দিনের জন্য সেটা দেখতে পাচ্ছেন মিনিমাম মাত্র $10। ঠিক আছে, তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে, এবং এখান থেকে আপনারা ক্যালকুলেট করতে পারেন, এবং যদি $100 হয় এবং এখান থেকে যদি আমি সিলেক্ট করি কোনটা কোনটা কোনটা, যদি 2.4 এটা যদি 2.1 তাহলে এটা যদি আমি সিলেক্ট করি লাস্টেরটা, ঠিক আছে, 35 দিনের জন্য, তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রফিট যেটা আসবে সেটা হলো $173। ঠিক আছে, টোটাল টোটাল রিটার্ন, তার মানে হলো যে $100-এ $73 আমার প্রফিট। ঠিক আছে, তো আপনারা এভাবে যেটা ডিপোজিট করবেন সেটা এখানে ক্যালকুলেট করে নেবেন, তাহলে জানানো হবে। ঠিক আছে, আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে অপশন গুলো রয়েছে সেটা হলো এখানে তাদের পেমেন্ট গেটওয়ে গুলো সেগুলো এখানে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে জয়েন করে নিতে হবে। জয়েন করে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো রেজিস্টার নম্বর বাটন এখানে রয়েছে, রেজিস্টার নম্বর বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার নম্বর বাটনে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হলো এখানে চলে আসবে ফর্ম, ফর্ম চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফুল নেম, এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার পাসওয়ার্ড, এখানে একই পাসওয়ার্ড, এবং এখানে আপনার পার্কেট মানির ওয়ালেট অ্যাড্রেস, এখানে পেয়ারে ওয়ালেট অ্যাড্রেস, এখানে বিটিসি, এবং এখানে আপনার ইমেল, এখানে একই ইমেল, এবং এখানে সিক্রেট করছেন, এখানে অ্যান্সার, এবং দেওয়ার পরে এই বক্সে টিক মার্ক দিয়ে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। আমার যেটা অ্যাকাউন্ট খোলা আছে সে কারণে আমি লগ ইন করে নেবো। তো লগ ইন করে নেওয়ার জন্য আমি লগ ইন এ চলে যাবো। অপশনে চলে আসার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন করতে হবে। লগ ইন ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছি ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো সরাসরি অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন। ঠিক আছে, ড্যাশবোর্ড দেখতে পাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে, অ্যাক্টিভ ডিপোজিট, টোটাল আর ডিপোজিট দেখাবে। ঠিক আছে, এখানে ব্যালেন্স দেখাবে, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো যেহেতু এটা একটি ইনভেস্টমেন্ট রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে ডিপোজিট তৈরি করতে হবে। তো ডিপোজিট করার জন্য এখান থেকে মেরিট ডিপোজিট করে দিতে পারেন অথবা এখান থেকে চলে যেতে পারেন। ঠিক আছে, তো আমি সিম্পলি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আমি ডিপোজিট অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক যে প্ল্যান গুলো আমরা দিয়েছিলাম সেই প্ল্যান গুলোর মধ্যে থেকে এখানে যে কোনো একটা প্ল্যান আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পাঁচ প্ল্যান থেকে প্ল্যান রয়েছে, যে প্ল্যান আপনার ভালো লাগে সেই প্ল্যানটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অ্যামাউন্টটা আপনারা দিয়ে নেবেন যে অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করতে চান। তো অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আপনার ই করে নেবেন, পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে নেবেন, পারফেক্ট মানি পেয়ার বা বিটকয়েন যেটা আপনার ভালো লাগে। তো সিম্পলি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে স্পেন্ডে ক্লিক করবেন। স্পেন্ডে ক্লিক করার পরে কিন্তু এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন অপশনে নিয়ে আসছে, পেজ চলে আসলো। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে, এই এক্সাক্ট অ্যামাউন্টটা কপি করবেন। কপি করে এই অ্যামাউন্টটা এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমি আপনাদেরকে হাইলাইট করে রেখে দিচ্ছি, এই অ্যাড্রেসটা কপি করবেন, এই অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যদি আপনারা ফোন ইউজ করে থাকেন তাহলে তো ভালো, এই কিউআর কোডটা স্ক্যান করে আপনারা এই অ্যাড্রেস অ্যামাউন্টটা এখানে পাঠিয়ে দিলে এখানে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে, তো ডিপোজিট করে নেওয়ার পরে আপনারা এখানে ইউ ডিপোজিট ফিরে আসবেন। ইউ ডিপোজিটে ফিরে আসতে এখানে আপনাদের যে ডিপোজিট সেটা আপনারা দেখতে পাবেন এবং কোন প্ল্যানে রয়েছে ডিপোজিট করা সে বিষয়টাও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে,
তো সিম্পলি ইন্ডিপেন্ডেন্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে কোন প্ল্যানটা আপনার অ্যাক্টিভ রয়েছে। এখানে করতে পারে লেখা আছে নো ডিপোজিট সার্ভিস প্ল্যান, ঠিক আছে, কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে, ঠিক আছে, যে ডিপোজিটের সার্ভিস প্ল্যান। তো এবং টাইম এবং কত প্রফিট আছে সব বিষয়গুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন। এরপরে ডিপোজিট হিস্টোরি দিয়েছে, ডিপোজিট হিস্টোরি গুলো দেখে নিতে পারেন। এরপরে আর্নিং হিস্টোরিটা আপনারা, আর্নিং হিস্টোরি নামক আলাদা অপশন রয়েছে, সেখানে আপনারা আর্নিং এর বিষয়গুলো আপনারা এখানে দেখে নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আর্নিং হিস্টোরি নামক অপশন রয়েছে, আর্নিং হিস্টোরির দিকে গিয়ে আপনারা আর্নিং হিস্টোরি বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে, যে আপনার পার ঘন্টায় কত আর্নিং হচ্ছে না হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন। এছাড়া আপনার যে অপশন রয়েছে সেটা হলো উইডো, আমাদেরকে উইডো দিতে হবে। তো উইডো দেওয়ার জন্য উইডো নামক অপশনে সরাসরি চলে যাবেন। উইডো নামক অপশনে চলে যাওয়ার পরে, ঠিক আছে, এখানে আপনারা জানেন যে প্লেয়ার এবং পার্টিসিপেন্ট ডেবিট কার্ডে উইডো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে প্লেয়ার এবং পার্টিসিপেন্ট আপনার যেটা ই থাকে ব্যালেন্স থাকে অ্যাভেলেবেল এখানে দেখাবে। তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটা আমার বর্তমানে অ্যাভেলেবেল নেই, কারণ হলো যে আমার ব্যালেন্স নেই, এই কারণে এই বাটনও অ্যাভেলেবেল নেই। তো এখানে বাটন ক্লিক করলে এখানে উইডো নামক বাটন চলে আসবে, উইডো বাটনে ক্লিক করলে ইনস্ট্যান্টলি আপনারা উইডোটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এভাবে আপনারা উইডো করে নেবেন। এরপরে রেফারেল নামক অপশন রয়েছে, ঠিক আছে, আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করার কারণে আপনারা এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন, ঠিক আছে, এবং আপনার ফ্রেন্ডও আর্নিং করতে পারবেন। আশা করি আপনি শেয়ার করে দিবেন এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে মানে উপকার হতে পারে এবং জানতে পারে ওয়েবসাইট সম্পর্কে। তো এছাড়া উইডোতে যাওয়ার আগে আরেকটি কাজ করবেন, সেটা হলো ইডিট অ্যাকাউন্ট নিয়ে চলে যাবেন, ঠিক আছে। ইডিট অ্যাকাউন্টে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো প্রয়োজন সেই ইনফরমেশন গুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আপনি ইডিট অ্যাকাউন্টে চলে গেলাম। ইডিট অ্যাকাউন্টে চলে গিয়ে এটা উইডো দেওয়ার আগে আপনারা এখানে চলে আসবেন, ঠিক আছে। তো আপনারা এখানে মাসে এখানে এবং পেয়ার এবং দিয়ে দিবেন, ঠিক আছে, যাতে করে আপনারা উইডো দেওয়ার সময় কোনো রকম ভেজালে পতিত না হন। তো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সেটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কি প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের এই টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।